আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেই ভিডিওটা হচ্ছে আপনারা কীভাবে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করবেন নতুন একটি ভিপিএন দিয়ে। তো সেই ভিপিএনটার নাম হচ্ছে প্রক্সি ভিপিএন। ভিপিএনটা হচ্ছে এটা, আমি যদি আপনাদের দেখাই, ওয়েট, এটা ভিপিএন, তো প্রক্সি মাস্টার। তো প্রক্সি মাস্টার দিয়ে আমি কাজ করতেছি মালয়েশিয়া, আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়া দিয়ে আমি কাজ করতেছি। তো মালয়েশিয়া দিয়ে আমার একটা মেইল হয়েছে, তো এই জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি, কারণ দুই তিন দিন থেকে আমি এই কান্ট্রি দিয়ে, মানে সরি, এই ভিপিএনটা দিয়ে ট্রাই করতেছি। তো আমি আগে একটা মেইলটা ক্রিয়েট করি, মানে ফুল প্রসেসটা বলবো, তারপর কীভাবে আমি ক্রিকেট করছি এবং আপনার কোন কান্ট্রিগুলোতে ট্রাই করবেন। তো এখন আমি মেলটা সম্পূর্ণ করে আপনাদের মাঝে ফিরে আসতেছি। দেখতে পাচ্ছেন মেলটি আমার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা যদি এখানে যান তাহলে দেখতে পারবেন যে এখানে আমার রিয়েল লোকেশনটা শো করাচ্ছে, মালয়েশিয়া। তো আমি মালয়েশিয়া দিয়ে মেলটা ক্রিয়েট করি আগে। তো এর আগে আমি এটা কপি করে রাখবো। তো আমি মেলটা ক্রিয়েট করতে করতে আপনাদের মাঝে শেয়ার করি বিষয়টা। সেটা হচ্ছে, আপনারা যখন মেল ক্রিয়েট করবেন, তো আমার টিপসটা হচ্ছে, আপনারা যখন একটা মেল ক্রিয়েট করবেন, তো আপনারা মাস্ট বি, আপনারা যেটা ব্রাউজারে ইউজ করেন না কেন, আপনারা অনেকেই ফায়ারফক্স, তারপর হচ্ছে ফায়ারফক্স বেটা, তারপর স্পিন, যে ব্রাউজারগুলো ইউজ করেন, তো সেই ব্রাউজারগুলোর আপনারা পুরাতন ভার্সন, ওল্ড ভার্সন ইউজ করবেন, যেমন 21-এর লাস্টের দিকে। কারণ আপনারা যদি নতুন ব্রাউজারগুলো ট্রাই করেন, মানে নতুন যে প্লে স্টোর থেকে ডিলি ডাউনলোড করা, তো সেই ব্রাউজারগুলো মানে আপডেট করা, তো এগুলোতে ট্র্যাক করার পসিবিলিটি বেশি থাকে যে আপনারা ফেক লোকেশনে ট্রাই করতেছেন। তো এর জন্য আপনাদের হচ্ছে পুরাতন যে ভার্সনগুলো সেগুলো ডাউনলোড করতে হবে। তো আমি যেগুলো দিয়ে মেল ক্রিয়েট করি সেগুলো হচ্ছে আমার জন্য বেস্ট হচ্ছে ইন্টারনেট ব্রাউজার, ইন্টারনেট বেটা। এগুলো হচ্ছে 2021 সালের যে কোনো একটা ভার্সন আপনারা ডাউনলোড করে ট্রাই করতে পারেন। তো আমার মেল হইলো, হওয়ার পরপরই আমি যে কাজটা করি সেটা হচ্ছে ক্লিয়ার ডাটা করে দেই। দেওয়ার পর আর হচ্ছে আপনারা একটা ব্রাউজার দিয়ে সর্বোচ্চ একটা কান্ট্রি দিয়ে, একটা ব্রাউজার দিয়ে একটা এবং একটা কান্ট্রি দিয়ে সর্বোচ্চ দুইটা। তো আমি একটা করার পর এখন আমি আলাদা একটা ব্রাউজারে ট্রাই করব, সেটা হচ্ছে ইন্টারনেট বেটা এই ব্রাউজারে। তো দেখি, অনেক সময় একটা কান্ট্রি দিয়ে একটার বেশি মেল হয় না, তো আমি ট্রাই করি, দেখা যাক আমাদের মেল হয় কি না আরেকটা। তো মালয়েশিয়া দিয়ে আমি ট্রাই করতেছি। তো জাস্ট শুধু আমি কিছুই করিনি, সম্পূর্ণ মানে যেই প্রসেসগুলো আছে তো সেগুলো আমি জাস্ট শুধু ইউজ করছি, যে আগে যে ওল্ড ভার্সনগুলোতে আমি ট্রাই করতাম। তো আমি আজকে কয়েকটা নিউ ট্রিক্স দিব ভিডিওর লাস্টের দিকে। তো আশা করি সবাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আমি আপনারা ওই টিপসটাই অ্যাপ্লাই করে আপনাদের যাদের মেল হয় না তাদের হয়তো বা হইতে পারে, এই প্রসেসটা বাদ দিও। তো এখন আমরা এখানে ফুল নাম দিব, এই নামটা আমি ফেক নেম জেনারেটর থেকে নিব। তো আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম, তো একটা যে কোনো নাম নিয়ে নেবেন আপনারা, আমি যে কোনো একটা ইচ্ছা মতো আমাদের নিয়ে নিলাম নাম। আমি নাম ইচ্ছা মতো নিয়ে নিলাম যে কোনো একটা, মানে ভুল হলেও সমস্যা নাই। তো নেওয়ার পর এখানে আমি আপনারা সাজেস্ট থেকেও নিতে পারেন, বা আমি মেলগুলো সম্পূর্ণ করে আপনাদের মাঝে ফিরে আসতেছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা সম্পূর্ণ সেট আপটা কমপ্লিট করলাম, যেগুলো আছে ফার্স্ট নেম লাস্ট নেম, আর আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা হচ্ছে বড় হাতের লেটার, ছোটো হাতের লেটার এবং কয়েকটি ডিজিট দিয়ে ট্রাই করবেন। তো তারপর আমরা এখন নেক্সট করি, দেখা যাক আমাদের মেলটি নেয় কি না। তো এই মেলটি নেয়নি মালয়েশিয়া। তো এখন আমরা কী করব, তো আমাদের একটা মেল হয়েছে, তো এখন আমি আরেকটা কান্ট্রিতে ট্রাই করব। এর আগে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডিসকানেক্ট করে দিবেন, করার পর এখানে ফার্স্ট সার্ভারে যাবেন, যার পরে এইখান থেকে হচ্ছে নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি একটা নাম নেই যেগুলোতে সচরাচর মেল হয়। তো এখন আমি এখান থেকে হচ্ছে
এখান থেকে আমি অস্ট্রেলিয়া না সাউথ কোরিয়া সিলেক্ট করে দেব। তো আগে আমরা যেটা করব আমাদের সেটিংস ফোনের, এখান থেকে আমরা মালয়েশিয়াটা চেঞ্জ করে সাউথ কোরিয়া দিব। সাউথ কোরিয়া দেওয়ার পর এখান থেকে আমাদের টাইম অ্যান্ড জোনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুই করি নাই। এখান থেকে অটোমেটিক রিজন সাউথ কোরিয়া নিয়ে আমরা এখানে হচ্ছে নিয়ে নিছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন ভিপিএনে যাব। তো ভিপিএনে যাওয়ার পর এখান থেকে আমরা সাউথ কোরিয়া সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে কানেক্ট, তো দেখতে পাচ্ছেন এখানে সাউথ কোরিয়া কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ব্রাউজারে যাব। তো আমার অবশ্যই ব্রাউজারে ঢোকার আগে আপনারা ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার ডাটা। তো এখান থেকে আমরা আবার হচ্ছে ক্রিয়েট জিমেলে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা সাউথ কোরিয়া শো করাচ্ছে। তো এরপর আমরা নেক্সট, তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো এটা আমি ফিল আপ করে আপনাদের মাঝে আসতেছি ফিরে। তো আমরা সবগুলো করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো পাসওয়ার্ড দিলাম, সব কিছু করার পর নেক্সট করব। তো সাউথ কোরিয়াতে নেইনি। তো এখন আমরা যেটা করব আমরা আবার এখানকার ব্রাউজারের ডাটা ক্লিয়ার করব। তো ক্লিয়ার করার পর এখন আমরা আবার হচ্ছে এখানে ভিপিএনটা ডিসকানেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা একটা কান্ট্রি আবার সিলেক্ট করে নিব। তো এইভাবে আপনারা মোটামুটি হচ্ছে এখানে মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপর হচ্ছে হংকং, তারপর আরব আমিরাত, তারপর ইতালি, তারপর হচ্ছে সুইজারল্যান্ড, তারপর হচ্ছে জাপান, সৌদি আরব, তারপর এখান থেকে আমরা অস্ট্রেলিয়া, তারপর ফ্রান্স, অস্ট্রিয়া। তো এই কয়েকটা কান্ট্রিতে আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের মেল হবে। তো এই আমি যে কয়েকটা কান্ট্রির নাম বললাম এগুলোতে আপনারা ট্রাই করবেন। তো আমি ট্রাই করবো ডেসক্রিপশন বক্সে কান্ট্রিগুলো দেওয়ার। তো এইগুলোতে আপনারা ট্রাই করবেন। তো ট্রাই করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যদি তারপরে যদি মেল না হয় তার একটা টিপস আছে, তো সেটা আমি দেখাচ্ছি এখন। সেই টিপসটা হচ্ছে আপনাদের যাদের নিউ আপডেট ফোন, মানে হচ্ছে অনেকের এই অপশনগুলো নাও থাকতে পারে, তো যাদের অপশনগুলো আছে তাদের জন্য এই ভিডিওটি। তো সেটা হচ্ছে আপনাদের প্রথমে ফোনের সেটিংসে যাবেন, যাওয়ার পর এরকম একটা অপশন পাবেন এখানে সার্চ। তো এখানে লিখবেন PRIVATE প্রাইভেট DNS। তো এখানে আপনার প্রাইভেট বা DNS লিখলে পেয়ে যাবেন। তো প্রাইভেট DNS নামে এখানে অপশন পাবেন। তো এইখানে দেখেন যে তিনটে অপশন, একটা হচ্ছে অফ, একটা হচ্ছে অটোমেটিক, একটা হচ্ছে প্রাইভেট DNS প্রোভাইডার হোস্ট নেম। তো এইখানে হচ্ছে আপনারা প্রথমে যাদের মেইল একবারেই হচ্ছে না, তো তারা যেটা করবেন সেটা হচ্ছে অফ করে দিয়ে ট্রাই করবেন, যে আমি অফ করে দিলাম, অফ করে দিয়ে টিয়ে ডিরেক্টলি এখন আপনারা মেল ক্রিয়েট করবেন, মানে যেভাবে করেন সেভাবে করবেন, কিন্তু এটা অফ থাকবে। আর যাদের তো অটোমেটিক দিয়ে মেল মোটামুটি হয় তারা অটোমেটিক দিয়েই করবেন, আর যাদের মেল হয় না তাদের জন্য এই টিপসটি। তো সেটা হচ্ছে আপনারা অফ করে দিবেন ফার্স্টলি, অফ করে দিয়ে 5-6-7-8 কান্ট্রিতে ট্রাই করবেন, যদি না হয় তারপরে আপনারা প্রাইভেট DNS প্রোভাইডার হোস্ট নেমে যাবেন। যাওয়ার পর আপনারা এইখানে দেখেন যে আমি একটা নাম দিয়েছি, তো প্রাইভেট DNS প্রোভাইডার হোস্ট নেম, এখানে যদি আমরা যাই তো এইখানে আমরা যাওয়ার পর এইখানে দেখেন আমি যে নামটা দিয়েছি DNS.google। তো এটা আপনারা ট্রাই করবেন এটা দিয়ে। তো প্রথমে আপনারা অফ করে দিয়ে ট্রাই করবেন, দ্বিতীয়ত হচ্ছে আপনারা প্রাইভেট DNS প্রোভাইডার হোস্ট নেম এখানে যায় এখানে একটা বক্স পাবেন, সেখানে হচ্ছে DNS.google লিখে সেভ দিবেন। তো এগুলো আপনারা ট্রাই করবেন প্রথমে হচ্ছে আপনাদের অটোমেটিক দিয়ে, তারপর অফ দিয়ে, তারপর হচ্ছে প্রাইভেট DNS প্রোভাইডার হোস্ট নেম। তো এগুলো দিয়ে আপনারা সবগুলো দিয়ে একটা একটা করে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের মেল হবে। তো আমার যেহেতু অটোমেটিক দিয়ে হয় তো আমি অটোমেটিকে রাখলাম, যাদের মেল একবারে হচ্ছে না তাদের জন্য এই টিপসটি। তো এই তিনটে অপশন দেখাইলাম কারণ হচ্ছে আপনারা যখন মেল ক্রিয়েট করবেন তো প্রথমে আপনারা অফ করে দিবেন, তার মানে হচ্ছে আপনাদের যে DNS সার্ভার দেখায় গুগলে বা যে আমরা সার্চ করে দেখি যে আমাদের অরিজিনাল যখন একটা
কান্ট্রি দেই, তো সেখানে আমাদের আলাদা কান্ট্রির ডিএনএস শো করায় বা আমরা যে কান্ট্রিতে থাকি না সেই কান্ট্রি শো করায়। তো এটা অফ করে দিলে হবে কি, আপনাদের হচ্ছে মেইলটা হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। তো আপনারা যেটা আমি লাস্টের দিক যেটা দেখাইলাম, প্রাইভেট ডিএনএস, তো এখানে হচ্ছে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম, তো এখানে আমি যেটা দিলাম এখানে দিলে আপনারা দেখবেন আওয়ার যে আমাদের ডট কম যে দেখায় আমরা যে ডিএনএস যে সার্ভার থেকে দেখি বা আমাদের যে বিভিন্ন রকম সাইট আছে সেখান থেকে আমরা দেখি যে আমরা কোন লোকেশনে আছি, সেটা হচ্ছে গুগল এত এত সামথিং দেখায় বা বাংলাদেশের ফ্ল্যাগ দেখায় অনেক সময়। তো প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এটা যদি আমরা ইউজ করি তাহলে ডিএনএস ডট গুগল যখন ইউজ করবো তখন আমরা হচ্ছে আমরা যেই কান্ট্রির ভিপিএন কানেক্ট করব সেই কান্ট্রিটা আমাদের শো করাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, তো সবাই হচ্ছে প্রক্সি মাস্টার সরি ভিপিএন প্রক্সি এটা ইউজ করবেন, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা এবং 7 দিন ফ্রি পাবেন। তো আশা করি সবাই এটা দিয়ে ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন, আর আমার যে গ্রুপটা আছে সবাই গ্রুপে জয়েন করে যাদের খুব সমস্যা হবে তারা আমাকে মেসেজ করবেন, ইনশাআল্লাহ আমি সমাধান দেওয়ার ট্রাই করব। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।